গাড়ি বন্ধের থেকে রক্ষা পাওয়ার বিষয়ে দিদিকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষে। মোদী হ্যাঁ তুমি হ্যাঁ, তিনি যখন আছেন সবাইকে তিনি ফিরিয়ে আনবেন দেশে। করোনার সময় প্রায় 70 লক্ষ মানুষকে তিনি দেশে ফিরিয়ে এনেছিলেন। মোদীর ওপরে ভরসা রাখুন, দিদির ওপরে ভরসা রাখলে তালিবানের গুলি কপালে আছে, এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি ভ্যাকসিন ইস্যু নিয়েও রাজ্যকে বিঁধলেন দিলীপ বাবু। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে এসে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কি বললেন তিনি শুনবো। বাঙালি নয়, ভারতীয় আছে, সবাইকে মোদী উদ্ধার করে। মোদি এত মুমকিন হয় লিবিয়া থেকে নিয়েছেন, লকডাউনের সময় 70 লাখের বেশি লোককে বিমান করে মোদী নিয়েছেন, একটা লোকের ক্ষতি হতে দেননি। মোদির উপর ভরসা করুন, দিদির উপর ভরসা করলে তালিবানের গুলি কপালে আছে।